বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, মানুষ সর্বশ্রেষ্ঠ হলেও ইসলাম শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও শান্তির পথের দিশারি। আমাদের ধর্মের মাধ্যমে সবচেয়ে সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইসলাম মানে শান্তি। শান্তির জন্য কাজ করলে দেশের রাজনীতি ও পরিবেশ সুন্দর হবে এবং সাম্প্রদায়িকতা দূর হয়ে যাবে। বর্তমান ইসলামের নামে বিশ্বে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জানান তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, 5% ভোটকে 50% বানানোর মাধ্যমে জনগণ ও দেশের গণতন্ত্রকে ধোঁকা দেওয়া হচ্ছে।